নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে গুগল ক্রোমের দুটি নতুন ফিচার যেটি আপডেট হয়েছে সেগুলো কি কি আর তার ব্যবহার কি কি। তো গুগল ক্রোম রিসেন্টলি একটা দুটো নতুন আপডেট তারা লঞ্চ করেছে গুগল ক্রোম ব্রাউজারে। যেহেতু আমরা সকলেই গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি, গুগল ক্রোম ব্রাউজারে যে কোনো সার্চ করে গুগলে আমরা জানতে পারি। তো আমার মোবাইল স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ক্রোম এই ব্রাউজারটি। এটাকে আমি ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই নতুন দুটি ফিচার, যেটি খুব সুন্দর এবং খুব প্রয়োজনীয় ফিচার। প্রথম হচ্ছে আমি এখানে তিন ডটে ক্লিক করব, কোণায় তিন ডটে ক্লিক করে এখান থেকে আমি সেটিংয়ে যাব, সেটিং অপশনটিকে ক্লিক করব। সেটিং অপশনটিকে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন থিম, এই থিম অপশনটিকে ক্লিক করে আমরা আমাদের গুগল ব্রাউজারটাকে নাইট মোড করতে পারবো। এখানে থিমে ক্লিক করব, থিমে ক্লিক করে এখানে ডার্ক মোড দেখতে পাচ্ছেন, লাইট আর ডার্ক। তো এখানে ডার্ক করতে পারবেন আপনি, তাহলে কি হবে, রাতের বেলায় যদি আপনি কোনো কিছু ব্রাউজার থেকে পড়ছেন তাহলে আপনার চোখে বেশি প্রভাব পড়বে না। তো আপনি এখানে ডার্ক মোডে ক্লিক করলে দেখুন লেখাগুলো সাদা হয়েছে আর স্ক্রিনটা ডার্ক হয়েছে। আগে কী ছিল, লেখাগুলো ডার্ক ছিল, ব্ল্যাক ছিল, স্ক্রিনটা সাদা ছিল, তাতে করে আমাদের চোখে বেশি প্রভাব পড়ছিল। তো এটাকে আপনি চাইলে দিনের বেলা লাইট করে রাখুন আর রাতের বেলা ডার্ক করে এটাকে পড়তে পারবেন বা ব্যবহার করতে পারবেন, অথবা আপনি সিস্টেম ডিফল্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি লাইট মোড করে রাখলাম এখন। আর দ্বিতীয় সেটিং হচ্ছে আমাদের, সেটা দেখে নেব, তার জন্য আমি ব্যাক করে নেব। ব্যাক করে নিয়ে নিচে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে, নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইট মোড, লাইট মোডটাকে আপনি অফ করে রাখা থাকলে ওটাকে অন করে রাখুন। লাইট মোড এই যে দেখতে পাচ্ছেন, এটাকে এখানে ক্লিক করে, এই বটনটাকে ক্লিক করে আপনি অন করুন। এটা অন করলে কি হবে, এখানে পরিষ্কার এই লেখাটার মধ্যে বলে দেওয়া আছে ইংলিশে, আপনি চাইলে পড়ে নেবেন। এখানে কি বলে দেওয়া আছে আমি বলছি, এখানে বলে দেওয়া আছে যদি আপনি এটাকে অন করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারটি আরও স্পিডে কাজ করবে, মানে খুব তাড়াতাড়ি সেটাকে সার্চ করবে আর খুব কম ইন্টারনেট ব্যবহার করবে, ঠিক আছে। তো খুব কম ইন্টারনেটের মধ্যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সার্চ করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 60% লেস ডাটা, মানে আগে যেমন আপনার কাছে 1 GB ডাটা ব্যবহার হতো গুগল ক্রোম ব্যবহার করে, এটাকে অন করা থাকলে আপনার সেটা সেই কাজগুলো মাত্র 40 MB ডাটাতে, 400 MB ডাটাতেই সেটা কমপ্লিট হবে। তো আশা করি এই দুটি নতুন আপডেট আপনার খুব পছন্দ হয়েছে, ভিডিওটি ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে, ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।